হাই গাইস, আজ হান্টার্স অ্যাপের সাউদা ওয়েব সিরিজের প্রথম পার্টের স্টোরি এক্সপ্লেইন করব। তাই দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকো। সাউদা ওয়েব সিরিজে জাইসি গাইকোয়াড, ভাবনা ও সনিসা অভিনয় করেছে। কর্পোরেট অফিস, অফিসের বস খুব ভালো মানুষ, তিনি ওই সব কর্মচারীকেই প্রমোশন দেয় যে তাকে খুশি করতে পারে। এক নারী কর্মচারী বসের কাছে প্রমোশন চায়, বস বলে পরে দেখা যাবে। নারী কর্মচারী তখন জোর করে বসের সাথে ঘপাঘপ করে প্রমোশন নেয়, কিন্তু এই প্রমোশন পাওয়ার কথা ছিল মহেশের। মহেশ বসকে বলে, বস বলে তুমি ভালো একজন কর্মচারী, কিন্তু প্রমোশন পাওয়ার জন্য যোগ্য এখনো হওনি। মহেশ মন খারাপ করে বাসায় আসে। মহেশের স্ত্রী ভাবনা বলে সংসারে অনেক টাকা লাগবে। মহেশ বলে কি করব প্রমোশন না পেলে। এমন সময় মহেশের ফুপু আসে। ফুপু বলে কি খবর বেটা। ভাবনা সবার খাবারের ব্যবস্থা করে। জয়শ্রী বলে তোমার চাচার মেয়ের বিয়েতে 50,000 টাকা লাগবে, তাই দিনায় পড়ে গেলাম। মহেশ আরও চিন্তায় পড়ে যায়। রাতে ভাবনা স্বামীর চিন্তা দূর করতে যায়, কিন্তু মহেশ তার স্ত্রীকে সুখ দিতে পারে না, আর এ দৃশ্য মহেশের ফুপু দেখে ফেলে। পরদিন মহেশ আবারও বসের সাথে কথা বলে। বস মহেশকে রাগারাগি করে। এই বিষয়টি মহেশের কলিগ সান্তোষ লক্ষ্য করে। সান্তোষ মহেশকে নিয়ে বাইরে যায়। সে বলে কিভাবে সে প্রমোশন পেল। সান্তোষ তার ওয়াইফকে বসের সাথে ঘপাঘপ করতে দিয়ে প্রমোশন পেয়েছে। সান্তোষ বলে বস আমায় শর্ত রেখেছিল, এখন তুমি যদি প্রমোশন চাও তাহলে তোমার স্ত্রীকে। একথা শুনেই মহেশ রেগে যায়। রাতে মহেশ বাসায় এসে ভাবতে থাকে। তার স্ত্রী এসে জিজ্ঞাসা করে কি হয়েছে। মহেশ তার স্ত্রীকে সব খুলে বলে।